জীবন রক্ষাকারী ঔষধ নকল করে নবজাতকের বাচ্চাদেরকে মৃত্যু, বিকলাঙ্গ বা অন্যান্য চোটে তৈরি করছে। তাছাড়া যারা ডায়ালিসিসের রোগী, সে ওষুধগুলিও তারা কেনার কারণে, নকল ওষুধ কেনার কারণে তারাও মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং এই অসাধু চক্র সদ্য জন্মগ্রহণ বাচ্চাদের জন্ডিস প্রতিরোধে ভিটামিন কে ঘাটতি পূরণের জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় তাও নকল করছে। অর্থাৎ তারা বিভিন্নভাবে, মানে যে ইউএস, ফ্রান্স, সুইজারল্যান্ড থেকে যে ওষুধগুলি আসে সে ওষুধগুলিকে নকল করে মিটপোর্টের কিছু অসাধু চক্রের সহায়তায় কিছু, মানে যারা কিছু ব্যক্তি রয়েছে যারা অধিক মুনাফা লাভের লোভের কারণে তারা এই ওষুধগুলি বানাচ্ছে। আমরা তাদের এই চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছি মোহাম্মদপুর এলাকা থেকে। আমাদের মতিঝিল ডিভিশনের অবৈধ অস্ত্রোদ্ধার মাদক টিম তারা এই অপারেশনে নেতৃত্ব দিয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আমরা নকল ওষুধ আমরা উদ্ধার করেছি। এবং এই ওষুধগুলির মধ্যে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। 3 জনের কথা মতো তারা যে কথাগুলি বলেছেন, তাদের সাথে আরও 6-7 জন আছে যাদের নাম নাম্বারও আমরা পেয়েছি, তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এবং এই যে 3 জনকে আমরা গ্রেপ্তার করছি, তাদের রিমান্ডে এনে তাদের সাথে কারা কারা মিটপুরে জড়িত, কারা এই নকল ওষুধ বানানোর কাজে সহায়তা করছেন এবং লেবেল স্টিকার দিচ্ছেন, সরবরাহ করছেন, এগুলি আমরা খোঁজখবর নিয়ে সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিষয়টা হচ্ছে, মানে রফিল্যাক 300 যে ইঞ্জেকশনটা, এটা মূলত মানে স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে তার নবজাতকের মৃত্যু বা বিকলাম বা অন্যান্য জটিলতা গর্ভবতী অবস্থায় স্ত্রীকে ইঞ্জেকশন দিতে হয়। এই ইঞ্জেকশনটা তৈরি হয় হলো সুইজারল্যান্ডে। সেই ইঞ্জেকশনটাকে তারা মানে পপুলার ফার্মাস লিমিটেডের তৈরি টিটি ব্যাক্সের ইঞ্জেকশন ব্যবহার করে তা নকল করে তারা যা খরচ হয় কম করে তারা এটা বিক্রি করছে বাজারে 4,015 টাকা। তাদের বানাতে লাগে হলো 100 টাকা, তারা বিক্রি করছে 4,015 টাকা। তারপর গ্রিফলস অ্যালবুমিন হিউম্যান যে একটি, সেটা তৈরি হয় ইউএসএ, এটা কিডনি ডায়ালিসিসের কাজে ব্যবহৃত হয়, সেটাও তারা মিটফুড হতে তারা লেবেল স্টিকার তৈরি করে এটা তারা বাজারে ছাড়ছে নকল করে, সেটা খরচ হয় 500 টাকা, তারা বিক্রি করছে 10,587 টাকা। আরেকটা হচ্ছে কনাকিয়ন MM ইঞ্জেকশন, সেটা হলো ফ্রান্সের তৈরি। এটা মূলত বাচ্চাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি এবং বাচ্চাদের জন্ডিস প্রতিরোধে ব্যবহার করা হয়, সেটাও তারা অপরাধীরা ইনসেপ্টা ফার্মাসিক্যাল লিমিটেডের তৈরি ইঞ্জেকশন KMM ব্যবহার করে মিটপোর্টের বিভিন্ন লেবেল এবং স্টিকার ব্যবহার করে এগুলি প্রস্তুত করে বাজারে তারা বিক্রি করছেন। এই বিক্রি করার কারণে একদিকে গর্ভবতী মায়েরা যেমন তার মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, নবজাতকের মৃত্যু হচ্ছেন, আবার অন্যদিকে কিডনি ডায়ালিসিস মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং ভিটামিন আমরা সদ্য জন্মগ্রহণের বাচ্চাদের জন্ডিস প্রতিরোধে যে টিকা ইঞ্জেকশন সেটা তারা নকল করার কারণে তারাও মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এই কাজটি করার কারণে আমি মনে করি যারা ভালো ব্যবসায়ী তারা যেমন একদিকে ব্যবসায়ী গাট, মানে তাদের লস হচ্ছে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা তারা এই ধরনের নকল ওষুধ বানিয়ে সমাজের বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে, আমি মনে করি বাচ্চা, শিশু, ডায়ালিসিস রোগী, নবজাতক, মানে যারা মা, সকলেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আমরা তাদের গ্রেপ্তার করেছি, আরও বাকিদের নাম আমরা পেয়েছি। আমি মনে করি আরও যদি কোথাও এ ধরনের তথ্য আপনাদের কাছে থাকে, কোনো ফার্মাসিতে অথবা অন্য কোনো জায়গায় এ ধরনের তথ্য থাকে, আমাদেরকে আপনারা বললে আমরা তাদের বিরুদ্ধেও আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।